সমুদ্রে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে ফাতিন ইতমাম মাহমুদ নামে ওই শিক্ষার্থী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ফাতিন ঢাকা মিরপুরের বাসুপাড়া সি ব্লকের তৃতীয় কলোনি মাহমুদুল হোসাইনের ছেলে শুক্রবার বেলা আড়াইটার দিকে শিগাল হোটেল সংলগ্ন সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটে ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান শিগাল হোটেল সংলগ্ন সাগরে ভাটার সময়ে গোসলে নামে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেখানে ভাটার টানে হারিয়ে যায় ফাতি নিতমাম মাহমুদ পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ উদ্ধারপূর্ব কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে জিল্লুর রহমান জানান এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ইউডি মামলার রুজুর প্রক্রিয়া চলছে এদিকে সৈকতে সুপারভাইজার জানান যে পয়েন্টে পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে সেই পয়েন্টে জেলা প্রশাসনের লাল পতাকা ও সতর্কবাণী সম্বলিত সাইনবোর্ড ছিল তারপরও পর্যটকদের অসচেতনতায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে তিনি কক্সবাজার সৈকতে আসার সকল পর্যটকদের সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান